শহরাঞ্চলের আশেপাশে দীর্ঘদিন ধরে একটা দাবি রয়েছিল স্থায়ী বিসর্জন ঘাটের, কিন্তু সেই দাবি আজও পূরণ হয়নি। তবে মালবাজারের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে সেচ দপ্তর এবং ধূপগুড়ি পৌরসভা কিন্তু ইতিমধ্যেই ধূপগুড়ি গিলান্ডি ব্রিজ এলাকা এবং তার আশপাশের এলাকা পরিদর্শন করেছে। গত 5ই অক্টোবর মালবাজারে বিসর্জনের সময় কিন্তু একটা বিভীষিকার ঘটনা ঘটে গিয়েছে, 8 জনের মৃত্যু সহ বেশ কয়েকজন আহত হওয়ার ঘটনা ঘটেছে। সেই ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয় আগামী বছরগুলোতে, সেই কারণে কিন্তু ধূপগুড়ি পৌরসভা এবং বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর যারা রয়েছে তারা ইতিমধ্যে ঘাট পরিদর্শন করেছে এবং সেচ দপ্তরের প্রতিনিধিদের কিন্তু সেখানে ডাকা হয়েছিল। যেটা জানা গিয়েছে যে সেচ দপ্তরের SDO ধূপগুড়ি পৌরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরের ভাইস চেয়ারম্যান তারা ঘটনাস্থল এলাকা পরিদর্শন করেছে, গিলানি নদী পার্ক পরিদর্শন করেছে। একটা চেষ্টা করা হচ্ছে ইতিমধ্যে DPR তৈরি করে রাজ্য সেচ দপ্তরে পাঠানো হবে যাতে স্থায়ীভাবে বিসর্জন ঘাট তৈরি করা যায়। জলপাইগুড়ি থেকে শুভাশিস বসাকের রিপোর্ট, রিপাবলিক বাংলা।